নমস্কার বন্ধুরা, মিতাস রান্নাঘরে। আজ আমি বানাতে চলেছি একটা লোভনীয় জিনিস, সেটার নাম হচ্ছে স্যান্ডউইচ। তার জন্য আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছি আর পাউরুটি কিনে এনেছি একটা। এবার আমি পেঁয়াজ কেটে নেবো। বলো কি কাটছো? এটা আমি ধনে পাতা কাটছি। ধনে পাতা কুচিয়ে নিলাম, রসুন কুচিয়ে নেব, রসুন ছাড়ানো কমপ্লিট, ধনেপাতাও কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে পেঁয়াজ, রসুনটা আমি কুচি কুচি করবো। হচ্ছে আমি রসুনের খোসাটা ছাড়িয়ে রাখলাম। পেঁয়াজ কুচিয়ে নেওয়া হচ্ছে। এবার আমি রসুনটাকে কুচিয়ে নিচ্ছি। ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা, রসুন, এই রসুনটা এরকম সাদা সাদা দেখাচ্ছে। এখানে আদা কুচি করে নেওয়া হয়েছে আর এখানে আলু সেদ্ধ করে রাখা আছে। আলু মাখানো হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। কি কমপ্লিট হয়ে গেছে? রসুন কুচিটা দেব, আদা কুচিটাও দেব, লঙ্কা কুচিটা দেব, কমতি হয়ে এসছে। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। নুন দিলাম, পেঁয়াজটার মধ্যে হালকা একটু নুন দিলাম, একটুখানি হলুদ দিলাম, একটুখানি জিরের গুঁড়ি দিলাম, একটু লঙ্কার গুঁড়ি দিলাম, এবার ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। ম্যাগির মশলা দিয়ে দিলাম, অ্যাড করলাম। এখন রস দিলাম, এর মধ্যে দিয়ে দেবো আলু মাখাটাকে। সমস্ত কিছু মশলার মধ্যে মিশিয়ে নেবো ভালো করে। ঠান্ডা করতে বাটিতে আমি নামিয়ে নেব। তেল নিয়েছি আর একটু আমি ঘি দেবো এটার মধ্যে, বাটিটার মধ্যে। সস লাগাবো, আমি এখানে এই পাউডার পিসটা এটার পরে চাপা দিয়ে দেবো।
আর তেল মিশানো ছিল যেটা, সেটা আমি চাটুটার মধ্যে একটু দেব। আমার আলু দিয়ে, মশলা দিয়ে, সমস্ত জিনিসটা দিয়ে কষিয়ে নিয়ে একটা অসাধারণ টেস্টি খাবার সন্ধ্যাবেলার জন্য বানালাম, পাউরুটির স্যান্ডউইচ টাইপে, নতুন স্টাইলে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে করে খাবেন, আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই করে দেন, আর পুরো ভিডিওটা দেখবেন, দেখে তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটুখানি অনুরোধ, টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এই জন্য এটুকুনি। এই হচ্ছে আমাদের স্যান্ডউইচ, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে খাও। বিকেলে সন্ধ্যাবেলায় কোনো বাড়িতে কোনো অতিথি আসছে, তোমরা বানিয়ে খেতে পারো। ঝটপট 5 মিনিটের ব্যাপার, 10 মিনিটেই রেডি। হ্যাঁ, তো তোমরা বানিয়ে এটা খেতে পারো। তো আগের জন্য ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর টাটা 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 কত টাটা টাটা করে দিয়েছি। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।